আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইউটিউব চ্যানেল MFI ওয়ার্ল্ড আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় মহান রব্বুল ইজ্জতের দরবারে করি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো এবং সুস্থ থাকি। মহান রব্বুল ইজ্জত, মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা যেন আপনাদের প্রতি খেদমত করার তৌফিক দান করেন এবং প্রতিনিয়ত আপনাদেরকে ভালো ভালো ইসলামিক কিছু ভিডিও আপডেট দিতে পারি, সেই তৌফিক আল্লাহ রহমানুর রহিম যেন আমাকে দান করেন, তৌফিক দেন, সেই দোয়া আমার জন্য করবেন। আর আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ময়দানে হাশর মুক্তিপ্রাপ্ত সাত শ্রেণীর লোকদের বিবরণ সম্পর্কে আপনাদের কথা বলবো আমি ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আর আপনাদেরকে আমার একটা জোড়হাতে অনুরোধ রইল, আপনারা ভিডিওটা না টেনে টেনে স্কিপ না মেরে মেরে আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করলে ফুল ভিডিওটা দেখলে আপনারা প্রত্যেকটা জিনিস জানতে পারবেন, বুঝতে পারবেন। আর বুঝে শুনে কিছু করতে গেলে বা জানলে খুবই উপকারী, খুবই ফায়দা হয়। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুটা দেখলেন তারপরে টানলেন, আবার কিছুটা দেখলেন তারপরে টানলেন, মানে পরিপূর্ণ বুঝেটা হয়ে উঠলো না। সেই দৃষ্টিকোণ থেকেই বলছি আপনারা দয়া করে আপনারা ভিডিওটা না টেনে টেনে ফুললি ভিডিওটা দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন এই জিনিসগুলোর উপরে ইনশাআল্লাহ। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও নিচে লাল বাটনে সাবস্ক্রাইব লিখা আছে, ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন ক্লিক দিয়ে, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের প্রথমেই পৌঁছে যায়, নোটিফিকেশানটা আপনার মোবাইলে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমি বনিতা না করে ভূমিকা ছাড়াই আমি শুরু করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি একটু সহজে শুরু করে দিচ্ছি। আর অনেকে আমাকে ইয়ে করেছেন যে কথাগুলা স্পিডে বলার জন্য, আবার কেউ কেউ কমেন্ট করেছেন কথাগুলো আমি আস্তে আস্তে বলার জন্য। তো সবার চাহিদা মতো তো হয় না ভাই, আল্লাহ রহমানুর রহিম সবাইকে তো একই তালে কথা বলার তো ইয়ে দেননি, বিভিন্নজনের স্টাইলে কথা বলার ইয়ে দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তো যাই হোক, আমি অতটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে মধ্যস্থায় থেকে কথাগুলো বোঝানোর বা বোঝার, যেভাবে ফলটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, শুরু করছি। মহান আল্লাহ নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুঁকে মানুষ কবর থেকে দলে দলে ওঠে হাশরের মাঠে জমা হবে। এই হাশরের মাঠের অবস্থান দুনিয়ার হিসাবে অনুযায়ী 50,000 বছরের সমান হবে এবং এ সময়ের মধ্যে হাশরের মাঠে বিভীষিকাময় অবস্থা ইঙ্গিতপূর্বক কিছুটা দেওয়া হয়েছিল। এ মাঠের জমিন হবে থামার, সূর্য মানুষের মাথার আধাত উপরে থেকে সিও বুক দিয়ে তাপ দেবে। মানুষ পিপাসার ধারণায় অস্থির হয়ে পড়বে সেদিন, মানুষের মগজ রোদের তাপে গরম হয়ে টকবক করতে থাকবে। এসব ছাড়াও অসংখ্য কষ্ট হবে যা কোনো ভাষায় বা লিখনি বা কল্পনাও আনা সম্ভব নয়। এ হেন কঠিন হাসরের মাঠে মাত্র সাত শ্রেণীর লোক মহান আল্লাহ তাদের আরশের নিচে স্থান পাবে এবং নেককার লোকেরা হাউজে কাউসারের অমীয় সুদা পানে সক্ষম হবে। আর খাদ্য হিসাবে এক টুকরা রুটি পাবে, যেটি খাওয়ার ফলে তাদের আর কুদা বা পিপাসা লাগবে না। এবং আমরা জানবো সাত শ্রেণীর লোক এবং কোন সাত শ্রেণীর লোক এবং তাদের বিবরণ এবং কোন কোন সাহাবায়ে কেরাম হাদের হাতে কিসের জান্দা আর এই জান্দা নেচে কারা থাকবে, সেই বিষয়গুলো আমি তার বাইরে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা না টেনে টেনে ভিডিওটা ফুললি দেখবেন। হাসরের মাঠে যে সকল লোক মুক্তি লাভ করবে তাদের মধ্যে সাত শ্রেণীর লোক কথা উল্লেখ হয়েছে, নিম্নে এদের পরিচয় দেওয়া হলো। ন্যায়পরায়ণ রাজা বা বাদশাহ, অর্থাৎ যে কোনো দেশের ন্যায়পরায়ণ রাজা বা বাদশাহ, মহল্লার মাতব্বর বা মেম্বার চেয়ারম্যান বা ইউনিয়নের চেয়ারম্যান বা উপজেলার চেয়ারম্যান বা একটা জেলার প্রশাসন বা প্রত্যেকটা সেক্টরের মানে প্রধান ন্যায় বিচারক, প্রত্যেক মানুষকে উদাহরণ বলা হয়েছে যে ন্যায় বিচারক এদের বিচার। বিচারের সময় যারা কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে সঠিকভাবে বিচার করেছে এবং জনসাধারণকে এক সমান নজরে দেখেছেন,
ইবাদতকারী যুবক, অর্থাৎ যে যুবক নিজের কুপ্রবৃত্তির তাড়নায় পরিচালিত না হয়ে বরং আল্লাহর প্রেমে পড়ে তার নির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালিত করে, ইবাদত করে, ইবাদত বন্দেগি করেছে এবং মহাপরাক্রমশালী আল্লাহর শাস্তির বয়ে যার চক্ষু হতে পানি বের হয়েছে, সৃষ্ট জীবের সাথে ভালোবাসাকারী, দুনিয়াবী কোনো উদ্দেশ্য লাভের লোভ না করে যদি আল্লাহর কোনো নেক বান্দাকে ভালোবেসে থাকে, ওইসব লোক সচ্চরিত্রবান লোক, ধন্যবাদ সচ্চরিত্রবান লোক, সুন্দরী, রূপসী, সুরসী, তন্নী, তরুণীর অসৎ এবং খারাপ উদ্দেশ্যে আহ্বান শুনেও আল্লাহর বয়ে যে ব্যক্তি আত্মসংযম করেছে সেসব লোক। পাঁচ, একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতকারীগণ নির্জনে আল্লাহকে ডেকেছে এবং আজানের আজাবের বয়ে কান্নাকাটি করেছে ওইসব লোক। ছয়, গোপনে দানকারী, যে ব্যক্তি গোপনে দান খয়রাত করেছে ইয়েতে কোনো রূপ লোক দেখানোর উদ্দেশ্য ছিল না, এমনকি ডান হাতে দান করার সময় তার বাম হাতেও জানে না যে সে কী দান করেছে। সাত, মসজিদের সাথে সম্পর্ক স্থাপনকারী ওই সকল লোক যারা সদাসর্বদা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ে তৎপর থাকত এবং মসজিদের সাথে সবসময় সম্পর্ক রাখত। এই হলো সাত শ্রেণীর লোক যারা হাশরের ময়দানে মুক্তিপ্রাপ্ত। এখন জানবো আমরা কোন কোন সাহাবা ইকরামদের হাতে কিসের ঝান্ডা থাকবে, চলুন। এছাড়া শেষ কঠিন হাসরের মাঠে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর হাতে থাকবে সত্যবাদীদের ঝান্ডা। দুনিয়ার সকল সত্যবাদীগণ তার ঝান্ডার নিচে সমবেত হবেন, আর মুজাহিদ এবং সাধুগণ সে পতাকার নিচে সমবেত হবেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে ন্যায়পরায়ণতার ঝান্ডা। পৃথিবীর সকল ন্যায়পরায়ণ লোক তার সে ডান্ডার নিচে সমবেত হবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে দানের ঝান্ডা। পৃথিবীর সকল দানশীল ব্যক্তিগণ তার সে ডান্ডার নিচে সমবেত হবেন। হযরত আবু দারদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে দরিদ্রতার ঝান্ডা। পৃথিবীর সকল দারিদ্র লোকজন তার সে ডান্ডার নিচে সমবেত হবেন। হযরত উবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে কিরআতের ঝান্ডা। পৃথিবীর সকল খারিগণ তার সে ঝান্ডার নিচে সমবেত হবেন। হযরত মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে বিজ্ঞতা ও জ্ঞানের ঝান্ডা। পৃথিবীর সকল ধর্মীয় জ্ঞানের অধিকারী বিজ্ঞ ব্যক্তিগণ তার সে ঝান্ডার নিচে সমবেত হবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে আজানের ঝান্ডা। পৃথিবীর সকল মুয়াজ্জিনগণ তার ঝান্ডার নিচে সমবেত হবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে শাহাদাতের ঝান্ডা। পৃথিবীর সকল শহীদ ও নির্দোষভাবে হত্যা হওয়া ব্যক্তিগণ তার সে ঝান্ডার নিচে সমবেত হবেন। এই হলো সাত শ্রেণীর লোক এবং সাহাবা ইকরামদের যাদের ছায়া তোলে, যাদের ঝান্ডার নিচে সেই সব লোক তাদের ঝান্ডার নিচে স্থান পাবে, তাদের পরিচয়। তো আল্লাহ রহমানুর রহিম আমাদেরকে সেইভাবে তৌফিক এবং সেইভাবে চলার তৌফিক দান করুন যাতে সাহাবা ইকরামদের ঝান্ডার নিচে আমাদের স্থান হয়। সেই তৌফিক দান আল্লাহ রহমানুর রহিম আমাদেরকে দান করুন এবং আপনাদেরকে সেই মতো চলার তৌফিক দান করুন, আমাকেও দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আপনাদের কাছে এইগুলো শুনে মনে হয় যে একটা ভালো ভিডিও বা ভালো কিছু যে অন্য একজন শুনলে ভালো উপকৃত হবে বা জানতে পারবে, তাহলে অবশ্যই আমার দাবি রইল আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানিয়ে চেষ্টা করবেন। আর কমেন্ট করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কী বা ভিডিওটা কীরকম হলো। তো অবশ্যই আমি এর চেয়ে আরও ভালো করার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ভিডিও আশা রাখবো। যতক্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।